হকানি অলির কাছে দোয়া যাই যাচ্ছে, কিন্তু বাবারে ওই জায়গায় দেয়া বেয়াদেবি করা যাবে না, নিজের বিবিকে ওই কবরের মধ্যে দেয়া বেয়াদেবি দোয়া যাবে না। ওখানে বিবি যদি দেখতে চায় আড়াল থাকে যাবে, দূর থাকে দেখবে সালাম দেবে আর বলবে আল্লাহ এই অলি শুয়ে আল্লাহ আমার বাবার মুখে শুনছিলাম, আমার দাদি মুখে শুনছিলাম, আল্লাহ এই অলির মতন আমার কেমন বাচ্চা দিয়ে দাও, আল্লাহ যাতে আলেম হয়ে আল্লাহ মুক্তি হয়, আল্লাহ আমি যাতে মা কবরে আরামে শুয়ে থাকতে পারে। যেরকম আব্বার কষ্ট হচ্ছে, যেমন কষ্ট হচ্ছে, কিন্তু বাপজন মা বোনেরা কিন্তু আপনি ওই জায়গায় যাইয়া মা বোনেরা তোমার বেয়াদিবি করতে পারবেন না, অলিদের মাজারে যা বেয়াদিবি করতে পারবেন না। রাই মা যদি সেজদা দোয়া দাস থাকতো, নবীদের স্ত্রীরা বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রিয় নবী আমার রহমতুল আলামিনকে নবীর স্ত্রীরা নবীকে সেজদা করতো, ধরে কর ঠিক না? ঠিক আমারা মাহবুব তো মাওলানা ছাড়া পৃথিবীতে কাউকে সেজদা করার অধিকার প্রাপ্ত আল্লাহ দেয় নাই। রাই মা আমারা তোমার স্বামী ব্যতীত ছাড়া অন্য কোন বিগোনা পুরুষের শরীর তুমি স্পষ্ট করতে পারবে না, তোমার আহাতা নষ্ট হয়ে যাবে, তোর সতীত্ব নষ্ট হয়ে যাবে। মা আগুন যদি পানি আগুন যদি মমের কাছে থাকে সেই মম গলতে বেশি সময় লাগে না। একদিন মা বোনেরা আমি বলি নাই যে হুজুর ওখানে যাবে না, তুমি যাইতে পারবা, কোন নিয়েতে যাবা, ওই নিয়েতে যাবা, আল্লাহ আমি ওই কবরের পাশে যাব। আমি শুনছিলাম বিশাল পরহেজগারী অলি ছিলেন, আল্লাহ আমি মা হ্যা এমন একটা সন্তান চাই যাতে পৃথিবীতে আমার অলিত্ব লাভ করি, আলেম লাভ করিয়ে আমার মার দোয়া হয়ে যাবে, এই ছেলে দোয়া করতে পারে। রাসূল বল আওলা দুন সালিহুন ইয়াদুল্লাহ, নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরবাসীর বন্ধ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ, তুমি কি বলে আসছো যে